নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি দুটো আলু কেটে নিয়েছি আর বাঁধাকপিকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। এবারে আমি ঢেকে ভাপিয়ে নিচ্ছি, আঁচটা কিন্তু হাইতে রাখব, ফুটে এলে নামিয়ে নেব। আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা খুব ভালো হয়। এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি, আর তেজপাতা আর গোটা পাঁচফোড়ন। লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাটাকে একটু নেড়ে ভেজে নেব। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি ভালো করে মশলাটাকে গুলে নিয়েছিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। হালকা করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কিন্তু হলুদ দিলে কালারটা খুব ভালো আসে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আগে কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নিলে একটা কাঁচা গন্ধ থাকে বাঁধাকপির, সেই গন্ধটা আর থাকবে না। এবারে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা বাঁধাকপি আর আলুর টুকরোগুলো, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আগে আলাদা করে আলুটা ভেজে নিতে পারো। এবার খুব ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপি আর আলুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম। এবার আদাটাকে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ইউজ করেছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি 5-6টা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু সময় ভেজে নেব বাঁধাকপিটা। একটু ভালো করে ভাজা না হলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে না। এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি। এই শীতে কিন্তু ধনে পাতাটার স্বাদটা কিন্তু রান্নার বাড়িয়ে দেয়। আর 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবারে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিলে বাঁধাকপির মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতে কিন্তু আরও ভালো হবে। আমি এখানে 1/2 টিস্পুন চিনি ব্যবহার করেছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে কিন্তু 1 টিস্পুন চিনি ব্যবহার করতে পারো। সবশেষে দিয়ে দেব শাহী গরম মশলা। এই রেসিপিটা কিন্তু এই শীতকালে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।